আমার কাছে মনে হয়েছে যে 300 টাকা দিয়ে আমি কিন্তু যে কোনো একটা রেস্টুরেন্টে এসির মধ্যে বসে কিন্তু আমি রাইস বোল খেতে পারি সো আই জাস্ট ফেল দ্যাট ইউ নো 300 টাকা অফ দিস ইজ অ্যাকচুয়ালি নট ওয়ার্থ ইট হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত ইসলাম ফ্রম সাউথান বিডি আজকে আমি চলে এসেছি বনানীর 11 ট্রাই ফ্রাইতে দিস ইজ এ টু গো রেস্টুরেন্ট যেখানে টেক অ্যাওয়ে অ্যান্ড হোম ডেলিভারি দেওয়া হয় সো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে তাদের প্রত্যেকটা আইটেমের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সো আমি আজকে দেখবো যে তারা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে কি কি ভ্যারিয়েশন করতে পারে সো সেটার জন্য প্রথমে আমি তাদের মেনুটা চেক করবো সো লেটস সি দ্য মেনু ফার্স্ট ভাই একটু মেনুটা দিবেন ওকে সো দিস ইজ বেসিক্যালি দেয়ার মেনু সো আমরা যদি প্রথমে দেখি দে হ্যাভ জাস্ট ফ্রাইজ মানে তাদের মেনু অ্যাকচুয়ালি কয়েকটা ক্যাটাগরি করেছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে সো দ্য ফার্স্ট ওয়ান ইজ জাস্ট ফ্রাইজ অ্যাজ দ্য নেম সাজেস্ট এখানে শুধু ফ্রাইজ সাথে আর কিছু অ্যাড-অনস নেই নেক্সট দে হ্যাভ ফ্রাই মিলস এখানে আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে কিছু অ্যাড-অনস আছে যেমন চিকেন আছে বিফ আছে অ্যান্ড সো অন দেন দে হ্যাভ লোডেড ফ্রাইজ লোডেড ফ্রাইজে দে হ্যাভ মোর অ্যাড-অনস আই গেস অ্যাড-অনস এর কোয়ান্টিটিটা একটু বেড়ে যাবে এর জন্য মেবি দ্য নেম ইজ লোডেড ফ্রাইজ এটা আমি অর্ডার দেওয়ার পর বুঝতে পারবো সো অর্ডারটা দিয়ে দিই ভাই অর্ডারটা নেবেন বিবিকিউ চিকেন মিল হবে রেগুলার আর বিফ চিলি ফ্রাইজ হবে স্মল তো সে এখন বেসিক্যালি আমার বিফ চিলিটা প্রিপেয়ার করছে আচ্ছা এটা বিফ চিলি না আচ্ছা আচ্ছা এখন সে বিফ চিলিটা দিচ্ছে বিফ চিলি লুকস গুড ও না এটা এটা মেয়োনিস হ্যাঁ ও লেজি মায়ো লেজি মায়ো অ্যাক্টিভ মায়ো নাই শুধু লেজি মায়ো আছে মেয়োনিস ইজ লেজি এটা ও ব্ল্যাক অলিভ এখন সে টমেটো দিচ্ছে অ্যান্ড অনিয়ন সো এটা হচ্ছে বিফ চিলিটা সো আই থিঙ্ক আই শুড ট্রাই ইট দে হ্যাভ দিস স্লোগান উইচ সেজ নট জাস্ট এনি ফ্রাইজ সো দেখি এটা অ্যাকচুয়ালি এনি ফ্রাইজ এর মতো নাকি না ইট লুকস গুড আমার একটু মাখাই নেই সব ইনগ্রিডিয়েন্টস গুলো ভালোভাবে মিক্স হয় কারণ তারা এখানে কয়েক রকমের ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছে তো যেমন কোরিয়ান্ডার ইউজ করেছে মেয়োনিস ইউজ করেছে আর ফ্রেঞ্চ ফ্রাইটাও একদম গরম গরম সো ইটস ভেরি ক্রিস্পি সাথে বিফ চিলি মানে সবকিছু মিলিয়ে না ফ্লেভারটা খুব ভালো আসছে বাট আমি যখন প্রাইসের সাথে কোয়ান্টিটিটা কম্পেয়ার করি তখন আই থিঙ্ক ইটস নট ওয়ার্থ ইট বিকজ 225 টাকায় বিফ চিলির যে অ্যামাউন্টটা দ্যাটস অ্যাকচুয়ালি কোয়াইট লেস আর এরকমও না যে আমরা এখানে ডাইন ইনে খাচ্ছি বা কিছু একটা কিন্তু টেক অ্যাওয়ে বা হোম ডেলিভারি সো ওই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস ইজ অ্যাকচুয়ালি আ লট সো আমি প্রিভিয়াসলি যেটা অর্ডার দিয়েছিলাম বিফ চিলি ওটা আর এটার কিন্তু ইনগ্রেডিয়েন্টস মোরালেস সব সেম জাস্ট এখানে বিবিকিউ চিকেন ইউজ করা হয়েছে সব ইনগ্রেডিয়েন্টগুলো মিক্স করে নিই তাহলে টেস্ট আর একটু প্রপারলি বোঝা যাবে সো আমি একটু খেয়ে দেখি ফর সাম রিজন এটা আমার কাছে ওরকম জমে নাই মানে ইফ এনি ওয়ান ওয়ান্টস মাই সাজেশন আই উড সে দ্যাট বিফ চিলি ইজ ফার বেটার দেন দিস এটার টেস্ট প্রিভিয়াসলি আমি যেটা ট্রাই করেছি ওটার মতনই কম বেশি সেম জাস্ট ওখানে বিফ চিলি ইউজ করা হয়েছে আর এখানে হচ্ছে বিবিকিউ চিকেন দ্যাটস ইট সো বাট আমাকে যদি বলা হয় তাহলে মাই সাজেশন উড বি বিফ চিলি ওয়াজ ফার বেটার দেন দিস এখানে বিবিকিউ সস ইউজ করা হয়েছে যেটার একটা ভালো ফ্লেভার আসছে বাট ফর সাম রিজন আই থিঙ্ক বিফ চিলি ইজ ফার বেটার আমার কাছে মনে হয়েছে যে 300 টাকা দিয়ে আমি কিন্তু যে কোনো একটা রেস্টুরেন্টে এসির মধ্যে বসে কিন্তু আমি রাইস বোল খেতে পারি সো আই জাস্ট ফেল দ্যাট ইউ নো 300 টাকা অফ দিস ইজ অ্যাকচুয়ালি নট ওয়ার্থ ইট ড্রাই ফ্রাইতে খাওয়ার পর আমার অবজারভেশন হচ্ছে তাদের খাবারের টেস্ট অ্যাভারেজ অ্যান্ড দে আর ডেফিনেটলি ওভার প্রাইসড ইন রেফারেন্স টু দেয়ার কোয়ান্টিটি টু দ্য অ্যামাউন্ট অফ টপিংস দে আর ইউজিং অ্যান্ড এভরি আদার থিং আমার কাছে মনে হয়েছে যে টেস্ট অ্যাভারেজ বাট ওভার প্রাইসড সো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অন্য আরেকদিন নতুন কোনো একটা রেস্টুরেন্টে দেখা হবে টিল দেন টেক কেয়ার স্টে সেফ দিস ইজ নুসরাত ইসলাম সাইনিং আউট ফ্রম জোতান বিডি